হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলাইন স্টাডি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা ফিজিক্স ফিলোসফি জিওগ্রাফি এবং বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট রিলেটেড কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি আর আমরা কোন মানে কোন কম্পিটিটিভ এক্সামের উপর আমরা ভিত্তি করে দিই আমরা নেট সেট এসএসসি এসএলএসটি এবং এছাড়াও বিভিন্ন যেগুলো তোমার মানে ফিজিক্স রিলেটেড বা জিওগ্রাফি রিলেটেড বা ফিলোসফি রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু দিই তো যাই হোক আজকে থেকে আমি যেটা শুরু করছি সেটা কি সেটা আমি বিভিন্ন তোমার বিভিন্ন তোমার সাবজেক্ট ওয়াইজ তুমি একটা জিনিস দেখবে ফিজিক্সে কিন্তু তোমার যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হলো কোশ্চেন ওয়াইজ কিন্তু আমাদের প্র্যাকটিস সেট করা প্র্যাকটিস সেট এর আগে আমি আরও দিয়েছি কিন্তু এখন আমি সেই সেই মানে তোমার কোশ্চেনগুলোর উপর আমি ফোকাস করছি যেই কোশ্চেনগুলো কিন্তু নিট যেই সব জায়গায় কিন্তু আসছে ঠিক আছে মানে কোশ্চেনগুলো দেখে মনে হবে খুব ইজি কিন্তু যখন তুমি করতে যাবে তখন কিন্তু অতটাও ইজি মনে হবে না তো সেই রকমই ট্রিকি কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমি আজকে থেকে আলোচনা করব এছাড়াও আমি ফিজিক্স ফিজিক্সের তোমার যেই এবং হচ্ছে কি নিটের যে কোশ্চেনগুলো আসে যেখান থেকে কোশ্চেনগুলো আসে অর্থাৎ যে সিলেবাসটা সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আমি ফোকাস করছি এবং এই সিলেবাস ওয়াইজ যদি তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু এসএলএসটি কিন্তু তোমার কাছে কিচ্ছুই মনে হবে না তো এই সিলেবাস ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু আমি ভিডিও দিতে থাকবো তো আগামী দিনে কিন্তু তোমরা পাশে থাকো তো যাই হোক আজকে আমি দুটো কোশ্চেন আমি তোমাদের পড়াচ্ছি এখানে যেহেতু সময় কম তার জন্য ভিডিওতে দুটোর বেশি কোশ্চেন এখন দেওয়া সম্ভব হচ্ছে না তো এই কোশ্চেন দুটো দেখো দেখো তোমাদের সোজা মনে হয় না কঠিন মনে হয় নাকি মনে হয় ট্রিকি তো চলো কোশ্চেন করে নেওয়া যাক তো সবার প্রথমে যে প্রশ্নটি আমি আলোচনা করব সেটা তুমি দেখো নাম্বার ওয়ান এখানে দেওয়া আছে এই ফুটবল প্লেয়ার আচ্ছা এই প্রশ্নটা কোথায় এসেছিলো এই প্রশ্নটা কিন্তু এসেছিল এই বছরের নিট এক্সামে ঠিক আছে তো এই বছরের নিট এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল ও তো এই কোশ্চেনটা কি আছে দেখে নাও তো এখানে বলছে এ ফুটবল প্লেয়ার ইজ মুভিং সাউথওয়ার্ড সারলি টার্স ইজ ডিরেক্টেড টুয়ার্স মানে কি বলছে ধরো তুমি এখানে যদি আচ্ছা আমি এক নম্বর প্রশ্নটা করছি আমি এটা দিচ্ছি তো ধরো এটা নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট ঠিক আছে তো এবার কি বলছে এ ফুটবল প্লেয়ার ইজ মুভিং সাউথওয়ার্ড অর্থাৎ ফুটবল প্লেয়ার কোন দিকে যাচ্ছে এখান থেকে এই দিক বরাবর যাচ্ছে সাউথ বরাবর যাচ্ছে এবার কি বলছে ফুটবল প্লেয়ার সাটেনলি কী করছে ইস্ট চলে যাচ্ছে অর্থাৎ ইস্ট চলে যাচ্ছে এই এই দিকে তোমার ফুটবল প্লেয়ার চলে যাচ্ছে তাহলে ফুটবল প্লেয়ারের উপর কি দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য প্লেয়ার ডিরেক্টেড টুয়ার্ডস কোন দিকে হবে শুধু জাস্ট এইটুকু মানে প্রশ্নটা খুবই ইজি তাহলে তুমি বলো এটা দেখে তোমার কি মনে হচ্ছে কোন দিকে ফোর্স যাবে কিছু কি বুঝতে পারছো তাহলে এই প্রশ্নটা কীভাবে করবো এই প্রশ্নের উত্তর করার জন্য কিছুই না তোমার নিউটনের সেকেন্ড ল তোমার দেখতে হবে ঠিক আছে তো সেকেন্ড ল কি বলছে সেকেন্ড ল থেকে আমরা জানি যে ফোর্স কোনো বস্তুর উপর অ্যাক্টিং ফোর্স মানে কোনো চলমান বস্তুর উপর অ্যাক্টিং ফোর্স কি করে সেই ফোর্সটা কিন্তু তার উপর ক্রিয়াশীল যে তোমার ভরবেগ তার গতিবেগ ভরবেগের কিন্তু পরিবর্তনের সমান হয় অর্থাৎ ফোর্স ইকুয়াল টু ধরো এর প্রথমে ভরবেগ মানে ভর তো তোমার সেম ঠিক আছে প্রথমে ধরো বেগ ছিল ভি ওয়ান আর এদিকে ধরো তোমার ভি টু তাহলে এম ভি টু তাহলে এর মানে গতিবেগের যে তোমার ভরবেগের যে ডিফারেন্স তার সমান হয় ফোর্সের তোমার সূত্র অনুযায়ী তাহলে এফ ইকুয়াল টু কি এম ভি টু মাইনাস এম ভি ওয়ান ঠিক আছে এটা পুরোটা এবার আমার কি হবে মানে তোমার মানে এর মান কী হবে সেটা আমার প্রশ্ন না কারণ মান তোমার কোনো কিছুই দিয়ে দেয়নি এক্ষেত্রে আমার দিকটা কী হবে সেটা দিচ্ছে আর তোমার নিউটনের দ্বিতীয় গতি সূত্রে আরেকটা কি ছিল যে শুধুমাত্র এর সাথে সমান হবে তাই নয় তোমার যেই মানে এই যে গতিবেগ মানে ভরবেগের যে পরিবর্তনের দিক তার সাথে কিন্তু সেই দিকের কিন্তু হবে ফোর্স অ্যাক্ট করবে অর্থাৎ কি ধরো এটা আমি ধরে নিলাম পি ওয়ান আর এটা আমি ধরে নিলাম পি টু তাহলে আমার প্রথমে আমার ভরবেগের দিক কি ছিল আমার সাউথ যেটা তোমার বলেছে যে ফুটবল প্লেয়ার সাউথের দিকে যাচ্ছে তাহলে প্রথমে সাউথের দিকে যাচ্ছে পরে কোন দিকে যাচ্ছে ইস্ট দিকে মানে পি টু এই দিকে এবার দেখো ভেক্টরের চ্যাপ্টার নিয়ে কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি তো সেখানে তোমরা দেখবে ভেক্টরের লব্ধি যে তোমার দিকটা সেটাই হবে তোমার এই দুটো মিলিয়ে যে দিকের মানে তোমার আলটিমেটলি ভরবেগের পরিবর্তনের দিক তাহলে এক্ষেত্রে সেই দিকটা কি হবে এটা যদি তোমার পি ওয়ান হয় এটা যদি পি টু হয় তাহলে এই দিকটা দেখো এইখানে যদি পি ওয়ানটা এর সাথে প্যারালালি তুমি এখানে লিখে দিতে পারো যে এটা আমার পি ওয়ানের সাথে কাজ করছে আমার কি করতে হবে আমার করতে হবে পি টু মাইনাস পি ওয়ান এর দিকটা আমার বের করতে হবে এবার লোভ দিয়ে যদি আমি ধরো এইটা যদি আমার পি ওয়ানের দিক হয় পি ওয়ানের দিক এই দিক ইস্ট তোমার সাউথ বরাবর তাহলে মাইনাস পি ওয়ানের দিক কী হবে আমরা জানি ফেক্টরের সূত্র অনুযায়ী তোমার যে যখনই বিয়োগ হবে তখন কি হয়ে যাবে দিকটা আমার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে দিকটা তোমার এই দিক হয়ে যাবে অর্থাৎ এইটা কিন্তু মাইনাস পি ওয়ান এইবার কী হবে এইবার আমি লবধি লব্ধি ভেক্টর বের করব তাহলে দুটো লব্ধি ভেক্টর যখন একটা যখন ধরো এখান থেকে এইদিকে হবে একটা যখন এদিকে হবে ভেক্টরের চ্যাপ্টারে আমি এর আগেও মেনশন করে দিয়েছি সেক্ষেত্রে কি হবে কিভাবে হবে সেটাও বলে দিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু লব্ধি ভেক্টরের দিক হবে তোমার এই বরাবর সবসময় মনে রাখবে যেই দিক মানে কখনো কিন্তু এই তিনটে দিক একই দিকে হবে না মানে এখান থেকে ধরো দুটো এখানে একটা আছে এখানে একটা ভেক্টর আছে নেক্সট ভেক্টরটা এরকম হবে না সেটা সবসময় কি হবে সবসময় হবে এই দুটো ভেক্টর যেদিকে আছে তার অপোজিট দিকে হবে অর্থাৎ এই দিকে হবে তাহলে এক্ষেত্রে ফুটবল প্লেয়ারের উপরে আমার যে মানে বেগটা কাজ করছে সেটা কোন দিক বরাবর হবে তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কি তাহলে তার ভরবেগের পরিবর্তনের দিকের সাথে সমান হবে এবং ভরবেগের পরিবর্তনের যে দিকটা সেটা কি পেলাম লব্ধি ভেক্টরটা এই দিক বরাবর অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে আমার নর্থ ইস্ট বরাবর তাই তো অর্থাৎ কি এক্ষেত্রে আমার যে উত্তরটা হবে সেটা হবে নর্থ ইস্ট নর্থ ইস্ট বরাবর কিন্তু ফুটবলের মানে ফুটবলারের উপর গতিবেগের পরিবর্তন হলো ঠিক আছে আশা করি প্রশ্নটি বুঝতে পারলে যদি বুঝতে না পারো বা যদি কোনো সমস্যা হয়ে থাকে যা বা যদি কোনো ইম্প্রুভমেন্টের প্রয়োজন হয়ে থাকে তখন কিন্তু অবশ্যই কমেন্টে জানি যাই হোক নেক্সট প্রশ্নটা নিয়ে এবার আলোচনা করছি চলো দ্বিতীয় প্রশ্ন কি বলছে এই মোটর বোট গোয়িং ডাউনস্ট্রিম ওভার এ র্যাপড অ্যাট এ পয়েন্ট এ অর্থাৎ একটা মোটর বোট ধরো এখান থেকে আমার যাচ্ছিল ঠিক আছে এইবার ধরো এখান থেকে আসছে মোটর বোট এটা আমার পয়েন্ট এ এখানে কি আছে এখানে একটা র‍্যাপ্ট আছে ঠিক আছে র‍্যাপ্ট মানে কি মানে ধরো একটা মানে একটা স্রোত আসছে মানে সেই স্রোতটা তোমার এই জায়গাটায় আছে ঠিক আছে তো যাই হোক এবার এই র‍্যাপ্টটা র্যাপ্ট র্যাফ্ট থেকে আমার মোটর বোটটা এগিয়ে গেলো এটাকে আবার পার করে আমার সামনের দিকে এগিয়ে গেলো বলছে ওভারকেম এ র‍্যাপ্ট ঠিক আছে অ্যাট এ পয়েন্ট এ এবার টাও ইকাল টু সিক্সটি মিনিট লেটার ইট টার্ন ব্যাক অ্যান্ড আফটার সাম টাইম ফার্স্ট দ্য র্যাপ অ্যাট এ ডিস্টেন্স এল এত অর্থাৎ কি আমার এটা যদি টাও টাইম হয় ঠিক আছে এত টাইম পরে আমি সিক্সটি ভ্যালুটা পরে বসাচ্ছি এত টাইম পরে এটা কী হচ্ছে এটা টার্ন ব্যাক করেছে এবার যখন ব্যাক করছিলো তখন কী হয়েছে তখন তো আমার র্যাফটা কারণ র্যাপটাকে মানেও একটা স্রোতেরই একটা অংশ তো সেই র্যাপটাও নিশ্চয়ই সেটা আগে যাবে স্রোতের সাথে সাথে যেটা আমার তোমার স্ট্রিমের স্রোত হয় তার সাথে সাথে সেটাও আগে যাবে তাহলে সেই সময় আমার র্যাপটা অলরেডি এখানে চলে এসছে ঠিক আছে আর আমি ফিরেছি মোটর ফিরেছে এই পয়েন্টে এই পয়েন্টে আবার এরা দেখা হলো এদের সাথে ধরো সি পয়েন্টে গেছে বি পয়েন্টে দেখা হলো অর্থাৎ এখান থেকে আমার কি বলেছে অ্যান্ড আফটার সামটিং ফার্স্ট তার এটা ডিস্টেন্স এল ইকুয়াল টু সিক্স কিবি ঠিক আছে এল ইকুয়াল টু সিক্স কিবি ফ্রম পয়েন্টে মানে এটা হচ্ছে সিক্স কিবি এত দূর বরাবর এটা হচ্ছে গিয়ে তোমার মিট করেছে তাহলে আমি টোটালটা আমি টোটাল ডিসটেন্সটা আমি ধরো ধরে নিচ্ছি এল ঠিক আছে যাই হোক তাহলে এটা কি হচ্ছে এটা কিন্তু হচ্ছে এল মাইনাস সিক্স সব আমার তাহলে আমার প্রশ্ন আমার দেখার পরে সবার প্রথমে কি করতে হয় প্রশ্নটা থেকে আমি কি পেলাম সেটাকে আমার ছবির আকারে এঁকে নিতে হয় নেক্সট কি বলছে নেক্সট কি বলছে যে তাহলে ফাইন্ড দ্য ফ্লো ভেলোসিটি অর্থাৎ এটা কি এটা একটা বোট যাচ্ছে তো তাহলে এই যে বোটের এই বোটের একটা ভেলোসিটি আছে সেটা সেটা তোমার জানতে চাইনি এটা যাচ্ছে কার উপর থেকে নদীর উপর থেকে যাচ্ছে তাহলে তার যে ভেলোসিটি ফ্লো ভেলোসিটি সেটা তোমার জানতে চাইছে তাহলে ধরো ফ্লো ভেলোসিটি ফ্লো ভেলোসিটি ধরে নিলাম কত এক্স ঠিক আছে এক্স হচ্ছে প্রো ভেলোসিটি আর তোমার আমার বোটের ভেলোসিটি আমি ধরে নিই বোটের ভেলোসিটি আমি ধরে নিচ্ছি বি ঠিক আছে বি হলো বোটের ভেলোসিটি তাহলে এবার তাহলে এবার কি আমার হবে তাহলে আমার কি হবে দেখো তার মানে কি আমার একই টাইমে এখান থেকে বোটটা এখানে গিয়ে যেই টাইমে এখানে এলো যতদূর আসলো সেই টাইমেই আমার র্যাকটা এখান থেকে এতটা পরিমাণ গেল অর্থাৎ বোটের এ পয়েন্ট থেকে সি পয়েন্ট হয়ে আমার এই বি পয়েন্টে আসতে যে সময়টা লাগলো সেই সময়টাতে র‍্যাপ টেলো এ থেকে বি পয়েন্ট তাহলে এই দুটো সময়কে আমি যদি ইকুয়ালাইজ করে নিই তাহলেই আমার হয়ে যাবে আমি কি তাহলে এই দুটো সমান সমান তো মানে এই দুটো সময়টা সমান তাহলে সেটাকে আমি লিখে নিচ্ছি তাহলে দেখো তোমার প্রথমে যখন আমার বোটটা এ থেকে সিতে গেছে তখন কী গেছে তখন সেটা গেছে ডাউন স্ট্রিম এবার ডাউনস্ট্রিম ভেলোসিটি কী হয় ডাউন স্ট্রিম ভ্যালুসিটি টু স্ট্রিম ভেলোসিটি প্লাস বোটের ভেলোসিটি অর্থাৎ এক্ষেত্রে আমার ভেলোসিটিটা কত এক্স প্লাস বি আর যখনই এটা তোমার আপস্ট্রিমে ফিরছে যখন ফিরছে মানে সি থেকে যখন আমার আবার বি পয়েন্টে ফিরছে তখন কী হচ্ছে তখন তো এটা ভ্যালুসিটিটা আপস্ট্রিম হচ্ছে তাহলে তখন আমার ভেলোসিটিটা কি হবে তখন ভেলোসিটিটা হবে বি মাইনাস এক্স ঠিক আছে তাহলে এবার আমি কি করব আমার তাহলে এখান থেকে এখানে বোর্ডটা গেল গিয়ে মানে এ পয়েন্ট থেকে সি পয়েন্টে গেল গিয়ে আমার বি পয়েন্টে ফিরতে যে সময়টা লাগলো সেই সময় ইকুয়াল টু আমার কী হবে র্যাফটের যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে যে সময়টা লাগলো সেটা আমার সমান হবে তাহলে সেই দুটোকে আমি সমান করে আমি নিই তাহলে যদি আমার ধরে নিই যে তোমার এটা সিক্স তো তাহলে এখানে ধরো সিক্স বাই তোমার এক্ষেত্রে আমার এদিকে যখন যাচ্ছিলো র্যাফ কিসের ভেলোসিটিতে যাচ্ছে যাচ্ছে আমার তাহলে এক্স ইকুয়াল টু কি হচ্ছে আমার এখান থেকে এখানে যেতে যে সময়টা লাগছে তোমার এ থেকে সিতে কত সময় লাগছে তাও সময় লাগছে প্লাস আমার কোন সময়টা আমার দেখতে হবে আমার সি থেকে বি পয়েন্টে আসতে এবার দেখো সি থেকে বি পয়েন্টে আসছে কি বেগে আমার হচ্ছে আপস্ট্রিম বেগে ঠিক আছে কিন্তু আমার যখন হচ্ছে এই দিক থেকে এইদিকে যাচ্ছিলো তখন আমার যে ডিস্টেন্সটা তাহলে কী হবে তাহলে ডিস্টেন্স হবে এক্স প্লাস বি ঠিক আছে ইন্টু টাউ মানে গতিবেগ ইন্টু আমার সময় মানে হচ্ছে ডিসটেন্স সেটা ইকুয়াল টু কী হলো এইটা ইন্টু এইটা মানে এল হলো মাইনাস তোমার কত সিক্স মাইনাস সিক্স এটা হয়ে গেলো আমার তোমার ডিস্টেন্সটা বাই কি বাই আমার গতিবেগ আর এক্ষেত্রে কোন গতিবেগে ফিরছে আমার বি মাইনাস এক্স অর্থাৎ আপস্ট্রিম বেগে

সিক্স বাই এক্স ইকুয়াল টু টু টাও বি মাইনাস সিক্স বাই বি মাইনাস তাহলে এখান থেকে তোমার আসছে তোমার দেখতে পাচ্ছো নিশ্চয়ই আমার সিক্স বি মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু টু টাও বি এক্স মাইনাস সিক্স এক্স সিক্স এক্স কাটা গেলো তাহলে কেটে গেলো তাহলে আমার আসছে আমার কিসের ভ্যালু আবার বের করতে বলেছে ফাইন দ্য প্রো যেটা হচ্ছে এক্স তাহলে এক্স ইকোয়াল টু সিক্স বাই টু টাও এবার টাও ইকাল কত বলছে সিক্সটি মিনিট বলছে তাহলে সিক্সটি মিনিট মানে কি মানে এক ঘন্টা তাহলে হচ্ছে সিক্স বাই টু ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি তার মানে কিমি পার ঠিক আছে তাহলে উত্তরটা হয়ে গেল থ্রি তাহলে দেখো এই যে প্রশ্নগুলো যেটা আমি করালাম আজকে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ সহজ মানে তোমার করতে গেলে এটা কোনো ব্যাপারই না কিন্তু প্রশ্নগুলোর কি একটু ট্রিকি। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার নিটে আসে জ্যামে আসে জেস্টে আসে এছাড়াও কিসে আসে এছাড়াও কিন্তু কখনো কখনো তোমার এসএসসির যে কঠিন টাইপের যে কোশ্চেনগুলো তার মধ্যে কিন্তু চলে আসতে পারে তো যাই হোক এই ধরনের প্রশ্ন করতে থাকো দেখবে অনেকটা তোমরা মানে কনসেপ্টগুলো সবসময় ক্লিয়ার হয় যখন আমরা এরকম প্রবলেমগুলো করি যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেল নতুন হলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার কিন্তু অবশ্যই করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু বাই